Hi friends, welcome to my channel Study with Ishany. 6th May 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এলাম। আজকে ক্লাসে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন আছে মোট 12টা। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট স্ট্র্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড বলে দেব, যেমনটা প্রত্যেকদিনই বলে দিয়ে থাকি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ওকে? আর তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অনায়াসে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্স ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে, ওকে? তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ভিডিও শুরুতেই দেখে নেব 5th May তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোন রাজ্য 10টি অক্সিজেন প্লান্ট স্থাপন করবে? এক্ষেত্রে উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য 10টি অক্সিজেন প্লান্ট স্থাপন করবে। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল হচ্ছে আনন্দিবেন প্যাটেল। দুই নম্বর প্রশ্ন, সম্প্রতি কাকে মার্কিন সেনার প্রথম মহিলা সচিব পদে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে ক্রিস্টিন ওয়ার্মথ। একে মার্কিন সেনার প্রথম মহিলা সচিব পদে নিযুক্ত করা হয়েছে। তিন নম্বর প্রশ্ন, কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের জন্য আইন পাশ করলো? এক্ষেত্রে উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ যারা জলবায়ু পরিবর্তনের জন্য আইন পাশ করলো। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন, মুদ্রা ডলার, প্রাইম মিনিস্টার হচ্ছে জাসিন্ডা আয়ডান। তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। তো আজকে যেটা বলবো, যে তোমাদের মধ্যে কেউই তিনটে প্রশ্নের উত্তর সঠিক করতে পারোনি, তিনটে কেন, দুটো প্রশ্নেরও উত্তর সঠিক করতে পারোনি, তাই আজ আমি কারোরই নাম বলবো না, শুধু একজনের নাম বলবো যে দুটো প্রশ্নের উত্তর সঠিক করতে পেরেছে। সে হচ্ছে নিরঞ্জন হালদার। সে প্রথম প্রশ্নের উত্তর লিখেছে উত্তরপ্রদেশ, ঠিক আছে, আর তিন নম্বর প্রশ্ন নিউজিল্যান্ড, ঠিক আছে। অন্য সবাই কিন্তু লিখেছে যে 10টি অক্সিজেন প্লান্ট স্থাপন করবে গুজরাট জামনগর, তা নয়, উত্তরপ্রদেশ। সেক্ষেত্রে উত্তর একমাত্র সঠিক দিয়েছে দুটো প্রশ্নে নিরঞ্জন হালদার, বাকি জনের নাম আজকে আর বলবো না। তো আজকে ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন আছে, সেটা আমরা শেষে গিয়ে দেখব। এখন আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ওকে? চলো শুরু করি। প্রথম প্রশ্ন, 6th May কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, কোল মাইনার্স ডে, কয়লা খনি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশানে চৌঠা মে। প্রতি বছর চৌঠা মে পালন করা হয় কয়লা খনি দিবস। যে সকল শ্রমিক কয়লা খনিতে কাজ করে তাদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটি পালন করা হয়। দেখে নেব পরের প্রশ্ন, দুই নম্বর, সম্প্রতি প্রয়াত IAS অফিসার পারুল দেবী কোন রাজ্যের প্রথম মহিলা IAS অফিসার ছিলেন? তিনি আসামের, অপশন বি, আসামের প্রথম মহিলা IAS অফিসার ছিলেন। আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল জগদীশ মুখী। আসাম সম্পর্কে যেহেতু বললাম, সেহেতু আসামের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চটপট রিভিশন দেব আমরা। সম্প্রতি আসামে অরুণোদয় যোজনা চালু হলো, স্বয়ং যোজনা চালু হয়েছে আসামে, পর্যটন সঞ্জীবনী যোজনা চালু হয়েছে আসামে, ভারতের দীর্ঘতম নদী রোপওয়ের উদ্বোধন করা হলো আসামে, চা বাগিচা ধন পুরস্কার স্কিম লঞ্চ হলো আসামে, আসামে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন সুধাংশু ধুলিয়া, রাজ্যের মহিলা ও বয়স্কদের বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করতে গোলাপি বাস পরিষেবা লঞ্চ করল আসাম, আসাম সম্প্রতি ঔষধের হোম ডেলিভারি উপলব্ধ করার জন্য ধন্বন্তরি যোজনা শুরু করেছে। আসামের ন্যাশনাল পার্কগুলো হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক। এই হচ্ছে আসাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যাব পরের প্রশ্নে, তিন নম্বর, সমগ্র এপ্রিল মাসে GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? অপশন ডি, 1.41 লক্ষ কোটি টাকা, অপশন ডি। পরের প্রশ্ন, চার নম্বর, জাপান সরকারের দ্বারা অর্ডার অফ রাইজিং সান সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয় শিক্ষিকা? অপশন বি, শ্যামলা গণেশ, তিনি ব্যাঙ্গালোরে জাপানি ভাষায় শিক্ষা দেন। পরের প্রশ্ন, পাঁচ নম্বর, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন জাস্টিস প্রফুল্লচন্দ্র পান্থ, অপশন ডি।
এর আগে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন বিচারপতি এইচ এল দত্ত। বিচারপতি প্রফুল্লচন্দ্র পান্থ মেঘালয় হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত ছিলেন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ফর্মড 12 অক্টোবর 1993, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। পরের প্রশ্নে যাব 6 নম্বর। টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টকে সন্ত্রাসবাদী দল হিসেবে ঘোষণা করলো কোন দেশ? ঘোষণা করেছে ইথিওপিয়া, অপশন সি। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, প্রধানমন্ত্রী আবি আহমেদ, মুদ্রা হচ্ছে বিড়। পরের প্রশ্ন 7 নম্বর। সম্প্রতি প্রয়াত চন্দ্র তোমার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন বি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। বলিউডের সন্ত কি আখ সিনেমাটি তার জীবনের উপর বানানো হয়েছে। 8 নম্বর প্রশ্নে যাব। লাগ বি ওমার নামে উৎসবটি কোথায় অনুষ্ঠিত হলো? এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল, অপশন বি, ইসরায়েলে। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, মুদ্রা শেকেল। পরে প্রশ্ন 9 নম্বর। ভারতকে কতগুলি PHI পেট্রোল এয়ারক্রাফট বিক্রি করবে আমেরিকা? সঠিক উত্তর অপশন বি, 6টি। 6টি PHI পেট্রোল এয়ারক্রাফট বিক্রি করবে আমেরিকা। 2.42 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে এগুলোর দাম। আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, রাষ্ট্রপতি জো বাইডেন, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, মুদ্রা হচ্ছে মার্কিন ডলার। পরের প্রশ্ন 10 নম্বর। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া থিসারা পেরারা কোন দেশের খেলোয়াড়? তিনি শ্রীলঙ্কার খেলোয়াড়, অপশন সি। তিনি সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি শ্রীলঙ্কার হয়ে 6টি টেস্ট, 166টি ODI এবং 84টি T20 ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়াবর্ধনে পুরকট্টে, এটা প্রশাসনিক রাজধানী, আর কলম্বো হচ্ছে বাণিজ্যিক রাজধানী। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হচ্ছে গোতাবায়া রাজাপক্ষ, প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষ, আর মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কান রুপি। পরের প্রশ্নে যাব 11 নম্বর প্রশ্ন। 2021 সালে কবে বিশ্ব হাঁপানি দিবস, ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালিত হলো? এটা পালিত হলো 4th May, অপশন ডি। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার বিশ্ব হাঁপানি দিবস পালন করা হয়। তাহলে তোমরা এটা মনে রাখবে যে মে মাসে প্রথম মঙ্গলবার, এবছর 4th May হয়েছে। তার মানে এমন নয় যে প্রত্যেক বছর 4th May হবে, এটাই মনে রাখতে হবে যে প্রতি বছর মে মাসে প্রথম মঙ্গলবার বিশ্ব হাঁপানি দিবস বা ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালিত হয়। হাঁপানি রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই দিনটি পালিত হয়। এবছরের থিম ছিল, 2021-এর থিম হচ্ছে আনকভারিং অ্যাজমা মিসকনসেপশন। 12 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য 2 লক্ষ পরিবারে জল সংযোগ করার কথা ঘোষণা করেছে? এই ঘোষণা করেছে অপশন বি, হিমাচল প্রদেশ রাজ্য। হিমাচল প্রদেশ সম্প্রতি 2 লক্ষ পরিবারে জল সংযোগের কথা ঘোষণা করেছে। হিমাচল প্রদেশের রাজধানী শীতকালীন হচ্ছে ধর্মশালা আর গ্রীষ্মকালীন হচ্ছে সিমলা। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, রাজ্যপাল হচ্ছে বন্দারু দত্তাত্রেয়। হিমাচল প্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নেব। হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী শহরী রোজগার যোজনা চালু করেছে। অটল বিহারী বাজপেয়ীর 18 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হলো হিমাচল প্রদেশের সিমলাতে। হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 25 জানুয়ারি। প্রথম রাজ্য হিসেবে ই ক্যাবিনেট চালু করলো হিমাচল প্রদেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। 15 এপ্রিল হিমাচল ডে পালিত হলো। বীরাঙ্গনা অন হুইল পরিষেবা লঞ্চ করলো। হিমাচল প্রদেশে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম স্থাপিত হতে চলেছে। হিমাচল প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কগুলো হলো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক আর ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। এই হচ্ছে হিমাচল প্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমি একটা প্রশ্ন তোমাদের দেখাবো যেটা আগের দিন অ্যান্সারটা ভুল হয়েছিল, একটু কারেকশন করে দিচ্ছি। আগের দিনের ক্লাসে 2 নম্বর প্রশ্নের উত্তর একটু ভুল ছিল, ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সার্ভিসেস কোম্পানি কোনটি? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি, HCL টেকনোলজি। এটাই হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সার্ভিসেস কোম্পানি।
ভারতের বৃহত্তম আইটি সার্ভিসেস কোম্পানি হচ্ছে টিসিএস, দ্বিতীয় স্থানে আছে ইনফোসিস, তৃতীয় স্থানে আছে এইচসিএল টেকনোলজি, আর চতুর্থ স্থানে আছে উইপ্রো। আমি তোমাদের বলেছিলাম তৃতীয় স্থানে উইপ্রো আছে, কিন্তু উইপ্রো আছে চতুর্থ স্থানে। আচ্ছা, এইচসিএল টেকনোলজি গঠিত হয়েছে 1976 সালের 11ই আগস্ট। ফাউন্ডার হচ্ছে শিব নাদার, হেডকোয়ার্টার নয়ডা, উত্তরপ্রদেশ, ইন্ডিয়া। চেয়ারপারসন রয়েছেন রোশনি নাদার মালহোত্রা, এমডি অ্যান্ড সিএসও শিব নাদার, আর সিইও আছেন সি বিজয় কুমার। তো এই প্রশ্নটা ভুল ছিল, দেখে নেব কোয়েশ্চেন অফ দ্য ডে। কোয়েশ্চেন অফ দ্য ডেতে প্রতিদিনের মতো তিনটে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, সম্প্রতি টেসলা ইন্ডিয়া কাকে হিউম্যান রিসোর্স চিফ হিসেবে নিয়োগ করলো? দুই নম্বর প্রশ্ন, সম্প্রতি ডিআরডিও কোন শহরে কোভিড হাসপাতাল নির্মাণ করলো? তিন নম্বর প্রশ্ন, কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে গঠিত হলো? তো তিনটে প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই জানো আমি আশা করি। তো এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ফিফথ মে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, সেকেন্ড মে 2021 ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালিত হলো? 100তম জন্মবার্ষিকী পালিত হলো। তার জন্ম হচ্ছে সেকেন্ড মে 1921, আর এটা 2021, সেক্ষেত্রে 100তম জন্মবার্ষিকী পালিত হলো। দুই নম্বর প্রশ্ন, এটা তো একটু আগেই বললাম, ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সার্ভিসেস কোম্পানি কোনটি? উত্তর হচ্ছে এইচসিএল টেকনোলজি। আগের দিন কিন্তু আমি উইপ্রো বলেছিলাম, কিন্তু উইপ্রো ভুল, উইপ্রো আছে চতুর্থ স্থানে, এইচসিএল টেকনোলজি তৃতীয় স্থানে আছে। এক নম্বর আছে টিসিএস কোম্পানি, দ্বিতীয় স্থানে আছে ইনফোসিস, তৃতীয় স্থানে আছে এইচসিএল টেকনোলজি, আর চতুর্থ স্থানে আছে উইপ্রো। তিন নম্বর প্রশ্ন, পোর্স টেনিস গ্র্যান্ড প্রিক্স 2021 মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা? উত্তর হচ্ছে অ্যাশলে বার্টি। চার নম্বর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন টি রবিশঙ্কর। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর ছিলেন হচ্ছে বিপি কানুনগো, তিনি 2 এপ্রিল অবসর গ্রহণ করেছেন, তার স্থলে নতুন ডেপুটি গভর্নর নিযুক্ত হলেন টি রবিশঙ্কর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935, আর জাতীয়করণ হয় 1949 1 জানুয়ারি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, বর্তমানে গভর্নর আছেন শক্তিকান্ত দাস। পাঁচ নম্বর প্রশ্ন, টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএসের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? সমীর সেক্সারিয়া। ছয় নম্বর প্রশ্ন, G7 ডিজিটাল অ্যান্ড টেকনোলজি মিনিস্টেরিয়াল মিটিংয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে? প্রতিনিধিত্ব করলেন রবিশঙ্কর প্রসাদ। সাত নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে প্রথম প্রাণীদের জন্য 17,000 COVID-19 ভ্যাকসিন দিল কোন দেশ? এটা দিয়েছে রাশিয়া, আর এই ভ্যাকসিনের নামটা মনে রাখবে কার্নিভ্যাক কভ, কার্নিভ্যাক কভ। ওকে, আট নম্বর প্রশ্ন, সম্প্রতি রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল বোর্ডে কে নিযুক্ত হলেন? অজয় শেঠ, তিনি বর্তমানে ভারতের ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি। নয় নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় প্রতিবছর কোন দিন? 3rd May পালন করা হয়, এবছরের থিম ছিল ইনফরমেশন অ্যাজ এ পাবলিক গুড। দশ নম্বর প্রশ্ন, কোটাক মাহিন্দ্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? মহেশ বালা সুব্রামণিয়াম। তা কোটাক মাহিন্দ্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গঠিত হয়েছে 2001 সালে, হেডকোয়ার্টার মুম্বাই, বর্তমানে চেয়ারম্যান আছেন উদয় কোটাক, আর প্রেসিডেন্ট আছেন গৌরাং শাহ। এগারো নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত পণ্ডিত দেবব্রত চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতারের সঙ্গে যুক্ত, তিনি মুস্তাক আলী খানের শিষ্য ছিলেন। তিনি পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত হয়েছিলেন। বারো নম্বর প্রশ্ন, সম্প্রতি সমস্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করলো কোন রাজ্য সরকার? এটা করেছে বিহার রাজ্য সরকার। বিহারের রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল হচ্ছে ফাগু চৌহান। তেরো নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন আইআইটি তাদের নাইট্রোজেন প্লান্টটিকে অক্সিজেন জেনারেটরে পরিণত করলো? এটা করেছে আইআইটি বম্বে। আইআইটি বম্বে এস্টাবলিশড হয়েছে 1958, চেয়ারম্যান রয়েছেন ডক্টর পবন গোয়েঙ্কা, আর ডিরেক্টর রয়েছেন সুভাশিস চৌধুরী। চোদ্দ নম্বর প্রশ্ন, ভারতের সাথে কোন দেশ 2+2 মিনিস্টেরিয়াল ডায়ালগ অনুষ্ঠিত করলো? এটা করেছে রাশিয়া।
15 নম্বর প্রশ্ন টাইম ম্যাগাজিনে প্রকাশিত 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানিজের তালিকায় স্থান করে নিল ভারতীয় কোন কোম্পানি? জিও স্থান করে নিয়েছে। জিওর ফাউন্ডার হচ্ছে মুকেশ আম্বানি আর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র ইন্ডিয়া, ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ দাস। 16 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স কে জয়লাভ করলো? জয়লাভ করেছে লুইস হ্যামিল্টন, তিনি ইউনাইটেড কিংডমের রেসিং কার ড্রাইভার, আর এক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছেন বেলজিয়ামের রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন, আর তৃতীয় স্থানে আছে ফিনল্যান্ডের রেসিং কার ড্রাইভার ভল্টেরি বোটাস। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাসটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতেই পারো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।